নেতাজি জীবিত না মৃত, কেন্দ্রকে এই তথ্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে, 8 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নেতাজি সম্পর্কে সব তথ্য দিতে হবে কেন্দ্রকে। নেতাজি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন হরেন বাগচি নামে এক ব্যক্তি। ভারতীয় টাকায় নেতাজির ছবি ব্যবহার করা যায় কি না তা নিয়েও কেন্দ্রের কাছে জানতে চান তিনি। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। আবেদনকারীর বক্তব্য খতিয়ে দেখেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। শুনানির পর কেন্দ্রকে 8 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নেতাজি সম্পর্কে এই তথ্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।